একজন সাধারণ মুসলমানের জন্য বড়দেরকে মান্য করা ফকাহায়ামকে মেনে চলা অন্য শব্দে আজকের বাসায় বলতে পারেন যে মাজহাব মানার প্রয়োজন কি উপকারিতা কি এই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলী একখানা বর্ণনা এনেছেন আল্লাহর নবীল আলী সাল্লামের সাদ করেছেন যে তোমরা আমার অনুসরণ করো পরবর্তীরা তোমাদের অনুসরণ করবে এই হাদিসের ব্যাখ্যা আল্লামা হাফিজ হাজার আসকালানি রহমতুল্লাহ আলহি বলছেন যে সাহাবে করাম রসুল আকরম আলহি ওসাল্লামের যেমন উদাহরণ তিনি দিয়েছেন যে নামাজ ভালো করে দেখবেন তো কারণ পরবর্তী প্রজন্ম তাদের অনুসরণ করবে তো এই মান্যতার মাধ্যমেই কিছু মানুষ বড়দেরকে মানবে মেনে চলার মাধ্যমে সারা দুনিয়া পরিচালিত হচ্ছে তো মাঝহব মানার উপকারিতা কি মাজহাব মানার প্রয়োজন কি এই বিষয়টি বুঝতে হলে আমি কয়েকটা পয়েন্টস আপনাদের সামনে তুলে ধরতে চাই তো যে দুনিয়ার সর্বপ্রকার এলম এবং শিক্ষার যে ধারাবাহিকতা রয়েছে এটা একমাত্র তকলিদের মাধ্যমেই বড়দেরকে বিনা বাক্য বে মেনে চলার মাধ্যমেই অব্যাহত রয়েছে দুনিয়ার প্রত্যেকটা জ্ঞান বিজ্ঞানের যতগুলো শাখা রয়েছে যেমন উদাহরণ আমি দিতে চাই যে একটা শিশু যখন পড়তে যায় তো প্রথমে মাক্তাবে গিয়ে দিন শিক্ষা লাভ করে সে উস্তাদের সামনে গিয়ে নত জানু হয়ে বসে তো যদি উস্তাদ বলেন এই অক্ষরটা হলো আলিফ তুমি বলো আলিফ এখন যদি সে উল্টো প্রশ্ন করে যে এটা যে আলিফ এর প্রমাণ আমাকে পেশ করুন তখনই আমি কেবল মানবো এটা আলিফ না হলে আমি মানব না তো সিস্টেম নষ্ট হয়ে যাবে নিজাম ধ্বংস হয়ে যাবে তো প্রথমেই যদি সেই বলে যে আমাকে প্রমাণ দেখাতে হবে যে এটাই আলিফ তবেই আমি কেবল এটাকে মানব উল্টো যদি প্রশ্ন করে তো এমন উস্তাদ এমন শিশুদেরকে প্রাথমিক শিক্ষা দ্বারা আলোকিত করতে পারবেন না তো এভাবে যে কোনো বিষয়ে দক্ষ কারকের কাছে গিয়ে কিছু যদি কেউ অর্জন করতে চায় তো অর্জন করার সাথে সাথে সে বিশেষজ্ঞ যে কথা বলবে তার বাতলে দেওয়া পথ অনুযায়ী তাকে চলতে হবে এটা দুনিয়াতে সব জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখা প্রশাখা একটা একটা রীতি চলে আসছে এই রীতি ভঙ্গ করে কোনো জ্ঞানই অর্জন করা যাবে না কোনো নলেজই মানুষ অর্জন করতে পারবে না প্রথমে যদি বলে আমাকে প্রমাণ দেখাতে হবে এটা না মেনে চলার মাধ্যমেই দুনিয়ার সবগুলো জ্ঞান বিজ্ঞানের চর্চা আলহামদুলিল্লাহ অব্যাহত রয়েছে তো এটা একটা গুরুত্বপূর্ণ কথা অনেক সময় মানুষ মনে করে যে প্রত্যেকটা কথার আমাকে সাহেব বুখারি শরীফ থেকে মুসলিম শরীফ থেকে কোন হাদিস দিতে হবে প্রমাণ সামনে আনতে হবে এইভাবে দুনিয়া চলে না মেনে চলার মাধ্যমেই এ দুনিয়াতে আলহামদুলিল্লাহ সব কিছু অব্যাহত রয়েছে তো আমি প্রথম একটা উদাহরণ দিলাম যে এলম এবং শিক্ষার যে ধারাবাহিকতা এটা তাকলিদের মাধ্যমে দুনিয়াতে অব্যাহত রয়েছে মানে মেনে চলার বিনা বাক্য বে প্রশ্ন না করে নির্ভরযোগ্য তাদের কাছে প্রথমে যাবেন এবং ওনাকে মানবেন মেনে চলবেন বিশ্বাস করবেন এর মাধ্যমে জ্ঞানের ধারাবাহিকতা জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখা প্রশাখার যে ধারাবাহিকতা এটা কিন্তু অব্যাহত রয়েছে দেখেন দুনিয়ার যে যে সঠিক কর্মশৃঙ্খলা এটাও কিন্তু তাকলিদের উপর প্রতিষ্ঠিত একজন অসুস্থ রোগী ফর এক্সাম্পল তিনি ডাক্তারের কাছে গেলেন তো এখন ডাক্তারের অনুকরণ করা জরুরি ডাক্তারকে মেনে চলা জরুরি অসুস্থ ব্যক্তি যদি বিশেষজ্ঞ ডাক্তারের যে দেওয়া যে ব্যবস্থাপত্র রয়েছে প্রেসক্রিপশন এর মধ্যে যদি রদবদল করে মনে করে এটা যোগ্য নয় সে মানে ডাক্তারকে অযোগ্য মনে করে যদি সে চেঞ্জিং আনে বা মানতে চায় না তাহলে এমন রুগী কোনোদিন দিন ভালো হতে পারে না হ্যাঁ ডাক্তার আগে আপনি তালাশ করে নেবেন ভালো একজন ডাক্তার তালাশ করে নেবেন অনুসন্ধান করে নেবেন কিন্তু সাধারণ রুগী যারা আছেন যারা চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী নন বিশেষজ্ঞ নন তারা যদি এই ময়দানে এসে তারা যাচাই বাছাই আরম্ভ করে দেন আর তারা যদি কিছু মানেন কিছু মানেন না তাহলে কোনো রোগী কোনো দিন ভালো হওয়ার আশা করা যায় না এমন রোগীকে ঘরে বসিয়ে রাখাই ভালো কোনো ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো এভাবে যদি রোগীরা ডাক্তারদের বেলায় যদি এই নীতি অবলম্বন করা আরম্ভ করে যে আপনি যে ওষুধ দিয়েছেন এর প্রমাণ আগে দেখান ডাক্তার বলবে তোমার এটা যদি প্রয়োজন হয় তাহলে তুমি নিজে চিকিৎসা বিজ্ঞান পড়ো নিজে ডাক্তার হয়ে যাও আমি এখানে এগুলো বলতে পারবো না আমার উপর যদি বিশ্বাস হয় তাহলে আসো তো এইভাবে যদি রোগীরা ডাক্তারদেরকে না মেনে চলার প্রবণতা যদি সৃষ্টি করে দেয় শুরু করে দে তাহলে কবরস্থান তো আবাদ হতে পারে শিফা এবং আরোগ্য কোনোদিন আশা করা যায় না তো দেখেন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও এই কর্মশৃঙ্খলা রক্ষার্থেও এখানে বড়দেরকে মেনে চলা এই জ্ঞান বা এই শাস্ত্রেও একটা জরুরি বিষয় দুনিয়ার মধ্যে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে ছোট হোক বড় হোক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দিনী দুনিয়াবিদ যতগুলোই হোক এগুলো গতিশীল আছে তাকলিদের মাধ্যমে মেনে চলার মাধ্যমে তো যেমন মনে করেন একজন মহাপরিচালক থাকেন একটা প্রতিষ্ঠানে আরও কিছু মানুষ চাকুরিজীবী থাকেন স্টাফ থাকেন তো একজনকে মেনে চলতে হয় এখানে যদি বলে যে আপনি এই হুকুমটা যে আমাকে দিলেন এইভাবে কাজ করার কথা বললেন এটার যৌক্তিকতা আমাকে দেখান এর প্রমাণ আপনি দেখান এইভাবে যদি কেউ বলে তাহলে কোনো প্রতিষ্ঠান দুনিয়াতে সুন্দরভাবে চলতে পারে না তো এটা দুনিয়া দুনিয়ার মধ্যে জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখা প্রশাখার চর্চাও তাকলিদের মাধ্যমে মেনে চলার মাধ্যমে অব্যাহত রয়েছে কর্মশৃঙ্খলাও তাকলিদ বা মেনে চলার মাধ্যমে অব্যাহত রয়েছে একই সাথে সকলগুলো প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা এগুলো বড়দেরকে মেনে চলার মাধ্যমে অব্যাহত রয়েছে তো সারা দুনিয়াতে সিস্টেম নষ্ট হয়ে যাবে যদি সব জায়গায় মানুষ প্রশ্ন উত্থাপন করা আরম্ভ করে সব জায়গায় যদি আর্গুমেন্ট আরম্ভ করে দেয় বিতর্কে চলে যায় বা দলিল প্রমাণের জন্য যদি পিছু দেওয়া আরম্ভ করে দে তাহলে সিস্টেম নষ্ট হয়ে যাবে এটা একটা নিয়মত্রান্তিকতা একটা নিয়মানুবর্তিতা আর দুনিয়া সব কাজ সুচারুরূপে আঞ্জাম দেওয়ার একটা ফিতরি নিয়ম প্রাকৃতিক নিয়ম স্বভাবজাত একটা নিয়ম দেখেন এই যে ইসলামের খলিফাগণের নির্বাচন হলো খোলাফায় রাশিদিন আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লামের ইন্তকালের পর সর্বপ্রথম কাজ জরুরি কাজ ছিল আল্লাহ নবীর জানাজার আগেও খলিফা নির্বাচন কে হবেন সমগ্র মুসলিম বিশ্বের প্রধান পরিচালক তো এই খলিফা নির্বাচন যেটা এটা তকলিদের বরকতেই কিন্তু প্রতিষ্ঠিত আপনি দেখবেন রসুলুল্লাহ সাল আলি ও্লামের ইন্তকালের পর একরাম এ মাসালা নিয়ে বিষয় নিয়ে সবচেয়ে বেশি পরেশানের খেলাফতের বিষয় নিয়ে খুবই চিন্তামগ্ন হয়ে পড়েন তো একরাম একত্রিত হলেন হেজরত সৈদুল আমর ফারুক রবিআল্লাহ তরানহু তিনি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য দিলেন এবং বললেন কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় কোনো কোরআনী আয়াত দ্বারা প্রমাণিত নয় যে আল্লাহর নবী সাল্লাহ আলীসাল্লামের পরে কাকে নির্বাচন করা হবে কাকে নিযুক্ত করা হবে কাকে রাষ্ট্রপ্রধান নিযুক্ত করা হবে সমগ্র মুসলমানদের খলিফা বা খলিফাতুল মুসলিমিন কাকে নিয়োগ দেওয়া হবে এই ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য কোরআনের মধ্যে নেই হাদিসের মধ্যে নেই হেজর ইমরতুল্লাহ বক্তব্য রাখলেন এবং বললেন যে হেজরুল সাল আলী আমাদের দিনের ইমামতির জন্য নামাজের ইমামতির জন্য যুবদ দশায় যাকে নিয়োগ দিয়েছিলেন তিনি আল্লাহ নবীর পরেও এই মসজিদের ইমামতি বা নামাজের ইমামতি জবাবে তিনি উঠছেন রাষ্ট্র পরিচালনার ইমামতিও তিনি করবেন মসজিদে যেমন ইমাম নামাজের জন্য যেমন ইমাম রাষ্ট্র পরিচালনার জন্য তিনি ইমাম হওয়ার যোগ্যতা বেশি রাখেন হেজরত অমর রদুল্লাহ তাল আনহর যখন এই বক্তব্য রাখলেন তখন তাম সাহাবেকরাম এই তকলিদে শখসির উপর আমল করতে দলিল প্রমাণ ছাড়া হেজরত অমর রুদ্দুল্লাহ তাল আনহর বক্তব্য যেটা এই বক্তব্যের উপর আমল করেছেন উনি শুধু একটা দলিল দিয়েছেন যে ছোট ইমামতির জন্য যদি আল্লাহনব্বী ওনাকে যুক্ত দিয়ে থাকেন নিয়োগ দিয়ে থাকেন তাহলে বড় ইমামতির জন্য উনি আমাদের জন্য উপযুক্ত পার্সোনালিটি এবং প্রথমে নিজে হাজরত আবু বকর সদ্দিকরদুল্লাহ তালহর হাতে বায়াত করলেন এরপরে বাকি সাহাবাহ কেরাম হেজরতমরদ্দুল্লাহ তালনহ এক ব্যক্তিকেন্দ্রিক যে তাকলিদ তাকলিদে শাক্ষী সেটা করে তারা হেজরত আবু বকর সিদ্দিক্লাহ তালহর হাতে বায়াত করে এই সমস্যার সমাধান করলেন দেখেন যদি এখানে তকলিদ না হতো আর এখানে যদি দলিল অনুসন্ধানের ব্যাপারটি চলে আসতো আর সবাই যদি একজনকে বড় মেনে না নিতেন তাহলে এই প্রথম খলিফা নিযুক্তির ব্যাপারটি একটা লড়াই বিবাদ এবং ঝগড়ার বিষয়ে পরিণত হয়ে যেত এবং বিরাট বড়ো একটা সমস্যা যার সমাধান সম্ভব ছিল না তো এই অবস্থা সৃষ্টি হয়ে যেত তো এই সাহাবায়ক রামের ইজমা এর উপর প্রতিষ্ঠিত হয়ে যায় তো এই হজরত হজরত আমর তানহোর এক ব্যক্তিকেন্দ্রিক যে তাকলিদ তাকলিদে শাক্ষী এর ভিত্তিতে সাহাবা একরামের কিন্তু ইজমা কায়েম হয়েছে তাহলে সবাই এক ব্যক্তিকেও এক ব্যক্তির বক্তব্যকেও ফলো করেছেন অনুসরণ করেছেন তো অনেক হাদিসের উপর আমল করাও কিন্তু এক ব্যক্তি কেন্দ্রিক তাকলিদ ছাড়া তাকলিদে শাক্ষি ছাড়া কিন্তু সম্ভব নয় যেমন হাদিসের ইমামগুণের ক্ষেত্রে হাদিস শাস্ত্রের ইমামগণ কোনো একটা হাদিসকে মনে করেন শাহি বলেছেন আরেকটা হাদিসকে তারা ওয়াইফ বলেছেন যেমন ইমাম বুখারি রহমতুল্লা আলহি তার হাদিসের কিতাবের মধ্যে যেগুলোকে তিনি তাহকিক করে পেয়েছেন রিসার্চ করে পেয়েছেন যে এগুলো শাহী হাদিস সেগুলো তিনি সন্নিবিষ্ট করেছেন তার কিতাব শাহী আল বুখারির মধ্যে আল জামে সাহি ইমাম আল বুখারি রহমুল্লাহ তালা তো আমরা এগুলোকে সাহি মানি বিনা বাক্য ব্যয় মানি এবং কোন ধরনের প্রশ্ন ছাড়াই আমরা মানি যে শাহি বুখারি শরীফের মধ্যে কিন্তু এক ব্যক্তি এক ব্যক্তিকেন্দ্রিক তাহকীক এবং রিসার্চ বা গবেষণা তদন্তের মাধ্যমে শাহি আর দোয়াইফের যে একটা নির্ণয় হয়েছে নির্ধারণ হয়েছে উনিও তো মানুষ ছিলেন উনি তো কোনো নবী রসুল নন ওনার কাছে তো আর ওয়াহি আসতো না উনিও পার্সোনালিটি তো যারা মহাব মানেন না না আউজুবুল্লাহ মিন জাহিক ফকাহকরামের তাহকিক ক্রামের করামের ফকিহগণের ইজতেহাদকে মানেন না হাদিস সাহি হওয়ার ক্ষেত্রে ইমাম বুখারি তো ইজতেহাদি করেছেন তো তো ইজতেহাদি করেছেন তো ওনার সবাই মেনে নিয়েছেন তো আমরা বা অন্তত হওয়ার ক্ষেত্রে কোনো ইমামের বক্তব্য যখন মানি তো আমরা ব্যক্তিকেন্দ্রিক তাকলিদ করে থাকি শখ্সি তাকলিদ করে থাকি না হয় আমরা যদি এটা ঠিক না হয় এই জিনিসটা তাহলে তো আমরা ইমাম বুখারিকে ইমাম বহারি রহমতুল্লাহ আলী ইমাম মুসলিম আলী ওনাদেরকে তো আমরা নারাজুবুল্লা প্রত্যাখ্যান করতে হবে আর এর মাধ্যমে তো উম্মতের সমস্যাগুলোর সমাধান কখনো হবে না তো ঠিক একইভাবে মানে এর উল্টো করাকে যারা মাঝাব মানেন না তারা কিন্তু হাদিস শাহী মানার ক্ষেত্রে এই সমস্ত ইমামদের ব্যক্তিকেন্দ্রিক এক ব্যক্তিকেন্দ্রিক তাকলি তাকলিদ বা তাকলিদের শাক্সিকে তারা বিনা গ্রহণ করে নেন এর উল্টো করাকে কুফুরের মতো কাজ মনে করেন মনে করেন এটা অন্য কেউ যেন কুফরি করে ফেলেছে তো এখানে তাকলিদকে ফরজে আইনের উপরে স্থান দিতে বাধ্য বা দিয়ে থাকেন তো হাদিস সাহি হওয়ার ক্ষেত্রে যদি এক ব্যক্তিকেন্দ্রিক তাক তাকলিদ বা তাকলিদের শাক্সিকে যদি এত বেশি গুরুত্ব দেওয়া যায় তাহলে ফেকার গুনের ব্যাপারটা এখানে ভিন্ন কেন হবে এবং তাদের তাকলিদ যদি না করা হয় তাহলে কত বড় বড় সমস্যা মধ্যে দেখা দেবে প্রবলেম দেখা দেবে দেখেন ফর্নে আসমা ও রিজাল একটা বিরাট বড় একটা শাস্ত্র রয়েছে আসমা ও রিজাল শাস্ত্র তো এই হাদিস হাদিসের ক্ষেত্রে এই মানদণ্ড সাব্যস্ত করা হয় যে এটা ছাড়া হাদিসের সঠিকতা যাচাই করা সম্ভব নয় এই আইলমের খিতাবাদিতে রাভিদের ব্যাপারে বর্ণনাকারীদের ব্যাপারে সনদ যাছাইকারীদের যে ত্রুটি বিচ্ছুতি এবং অবহেলার কথা এগুলো বর্ণিত হয়েছে এইসব ইমাম যারা এই তানকিদ করেছেন সমালোচনা করেছেন এবং ইমামগণ ইমামগুনের মধ্যে ক্ষেয়ে সঠিক খেয়ে অঠিক এই যে তদন্তের মাধ্যমে যে রিপোর্ট তারা দিয়েছেন এরাও তো নিষ্পাপ নন এরা নবী রসুল তো নন এরাও মানুষ কিন্তু ওনারা বলছেন অমুক রাবি এই লেভেলের এই পর্যায়ের তো আমরা ওনাদের কথা মেনে নিচ্ছি তো ফনে আসমা ও রিজালের অস্তিত্বকেই অস্বীকার করতে হবে যদি তকলিদে শখসিকে আপনি অস্বীকার করেন যদি এক ইমামের তাকলিদকে যদি আপনি অস্বীকার করেন তাহলে ফন্নে আসমাউর রিজালের ক্ষেত্রে আর হাদিসের বর্ণনাকারীদের ত্রুটি বিচ্ছুতি এবং সনাদের ত্রুটি বিচ্ছুতি ইত্যাদি পর্যালোচনার ক্ষেত্রে যদি আমরা ব্যক্তিকেন্দ্রিক তাকলিদকে যদি আমরা গ্রহণ করতে পারি এবং এর উল্টো করলে পুরো নিজাম পুরো সিস্টেম নষ্ট হয়ে যায় তাহলে আমরা ফোকাহ কামের তাকলিদকে আমরা কেন খারাপ পেতে পারি একই নীতিতে ওনারাও মানুষ এনারাও মানুষ তো আমরা এই তকলিদকে অস্বীকার করে বসি এবং এটা তো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে ইয়াহিয়া মাইনকে মানতে হবে রাহিমাহুল্লাহ তালা আলী ইবুল মাদিনী রাহমতুল্লাহ আলীকে মানতে হবে এটা তো বলা হয়নি কোথাও তো যাই হোক ফন্না আসমাউর রিজাল নষ্ট হয়ে যায় তো ফোরআন সুননার বিকৃতি সাধন থেকে বাঁচবার উপায় হলো আমরা কাউকে মানতে হবে কাউকে আমাদের বড় মাতার তাজ হিসাবে তসলিম করতে হবে গ্রহণ করতে হবে কারণ প্রত্যেকের বুঝার আলাদা এক একটা মানদণ্ড রয়েছে এইভাবে যদি ছেড়ে দেওয়া হয় যে কোরআন হাদিস প্রত্যেকে নিজের নিজের উদ্যোগে কোরআন হাদিস ফলো করবেন তাহলে আমরা কম জ্ঞান দিয়ে কম এলিম কালাম দ্বারা আমি একটা বুঝবো আপনি একটা বুঝবেন আমার ভাই একটা বুঝবে আমার বোন আরেকটা আরেক ধরনের বুঝবে তো এইভাবে কোরআন হাদিসের উপর আমল করা প্রায় অসম্ভব হয়ে পড়বে ইসলাম একটা খেলনার বস্তুতে পরিণত হয়ে যাবে এবং এখন তো চার মাঝহবের ধারা কোরআন হাদিসের ট্রে গানগুলোকে একত্রিত করা হয়েছে তখন লক্ষ লক্ষ মজহাব তৈরি হবে লক্ষ লক্ষ মত এবং পথ তৈরি হবে এবং প্রত্যেকেই যার যার জায়গায় একজন মুজতাহিদ সাজবে আর এভাবে পুরো ইসলাম একটা খেলনায় পরিণত হয়ে যাবে ক্রীড়নকে পরিণত হয়ে যাবে তো যাই হোক আমরা সলফে সাল এবং যোগ্য ইমামগণকে ফেকার ক্ষেত্রেও মাস সাইলের ক্ষেত্রেও আমাদের মানতে হবে আর সাধারণ মুসলমানদের জন্য এটাই নিরাপদ একটা দিনের উপর ইসলামের উপর আমল করার নিরাপদ একটা ব্যবস্থা এই নিরাপদ ব্যবস্থার গুরুত্ব এবং প্রয়োজনটা যত সাথে যাতে সবাই ভালো করে বুঝতে পারেন এই আশাবাদ ব্যক্ত করি এবং আল্লাহ তালের কাছে দোয়া করি আল্লাহ তালের জন্য এই মাসালার মধ্যে যে ভুল বুঝাবুঝি আছে সেটা যেন দূর করে দেন আমিন